সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। আর এই ভিডিওটার পিডিএফ ফাইল আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে যাবেন, লিংকের উপরে ক্লিক করবেন, 5 সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দেবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে এই ভিডিওর পিডিএফ ফাইল। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। সংবিধানে ইন্ডিয়া ছাড়া আর কোন নাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়াকে আর কোন নামে সংবিধানে লেখা হয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষ। এটা একেবারে সহজ একটা প্রশ্ন। ন্যূনতম কত বছর বয়সে ভারতের উপরাষ্ট্রপতি হওয়া যায়? অ্যান্সার হবে 35 বছর বয়সে। সাতবাহন সাম্রাজ্যের শেষ শাসককে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যান্সার হবে শ্রীযোগ্য সাতকর্ণী। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত, তৈরি করেছিলেন শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। মাই ওয়ার্ল্ড ইজ মাই বন্ড কোন প্রতিষ্ঠানের মোটো লাইন? এটা হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জের মোটো লাইন। জ্যামিতির কোনো রাজকীয় পথ নেই বক্তাকে, অর্থাৎ এই কথাটা কে বলেছিলেন? অ্যান্সার হবে নিউক্লিড। অ্যানোসমিয়া কি? অ্যানোসমিয়া হচ্ছে গন্ধ শোকার যে ক্ষমতাটা, সেটা আংশিক বা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাওয়াকে বলা হয় অ্যানোসমিয়া। লক জ এর অপর নাম কি? লক জ এর অপর নাম হচ্ছে টিটেনাস। লেজারের সম্পূর্ণ নাম কি, অর্থাৎ LASER লেজার এর সম্পূর্ণ নাম কি? লেজারের সম্পূর্ণ নাম হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ইংলিশেও এখানে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। সিম্ফনির জনক কাকে বলা হয়? সিম্ফনির জনক বলা হয় ফ্রান্স জোসেফ হেডনকে। কর্নেল ক্লাইভের শিয়াল কাকে বলা হতো? অ্যান্সার হবে হচ্ছে মির্জাফুরকে বলা হতো। কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয়? অ্যান্সার হচ্ছে নারকেল গাছের যে কাঠ তাকে বলা হয় সজারু কাঠ। পশ্চিমবঙ্গের বর্তমান খাদ্য মন্ত্রীর নাম কি? অ্যান্সার হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। ইসরায়েলের রাজধানীর নাম কি? অ্যান্সার হবে জেরুজালেম। দক্ষিণ ও দক্ষিণ দিনাজপুর কত সালে তৈরি হয়? অ্যান্সার হবে 1992 সালে। কার্শিয়াংয়ের অর্থ কি? কার্শিয়াংয়ের অর্থ হচ্ছে বেতের কাঠি। NABARD শব্দের পুরো কথাটার মানে কি, অর্থাৎ পুরো অর্থ কি? অ্যান্সার হবে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। মাউন্ট ভিসুভিয়াস কোন দেশে অবস্থিত? মাউন্ট ভিসুভিয়াস যেটা, সেটা হচ্ছে ইতালিতে অবস্থিত। নীল নদ কোন শহর দিয়ে বয়ে গেছে? এটা আপনারা হয়তো সবাই জানেন, অ্যান্সার হবে কায়রো। NASA এর পুরো কথা কি, অর্থাৎ নাসা এর পুরো কথা কি? নাসা এর পুরো কথা হলো ন্যাশনাল এয়ারোনটিক্যালস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। অনেক সময় আসতে পারে যে ইসরো এর ফুল ফর্ম কি? ইসরো হচ্ছে ভারতের গবেষণাগার। নাসা যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের গবেষণাগার, তেমনই হচ্ছে ইসরো হচ্ছে ভারতের গবেষণাগার, আর তার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ছিল আজকের 20টা প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আরও এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।